তিনি করতেই পারেন, তিনি একজন চিকিৎসক। মুখ্যমন্ত্রী হলে চিকিৎসা করতে পারবেন না এমন কোনো তো প্রোটোকল নেই। তবে কেন আচমকাই নির্বাচনের আগে অপারেশন টেবিলে ছুটে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা অপারেশন করবার জন্য? 7-8 মাস অতিক্রান্ত হয়ে গেছে তিনি মুখ্যমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেছেন, অথচ হঠাৎ করে নির্বাচন আসতে না আসতেই তিনি অপারেশন থিয়েটারে ছুটে গেলেন অপারেশন করতে। তবে কি ভোটের আগে রোগী, রোগীর আত্মীয় সহ সাধারণ মানুষদের কাছে ভোট টানতেই এই পদক্ষেপ নিলেন চিকিৎসক মুখ্যমন্ত্রী মানিক সাহা? তবে বুধবার হাঁপানিয়াতে মুখ্যমন্ত্রী মানিক সাহা অপারেশন করছেন রোগীর, এই ছবি ভাইরাল হতেই সাধারণ মানুষ প্রশ্ন করতে শুরু করলেন যে মুখ্যমন্ত্রী চাকুরিচ্যুত শিক্ষক সহ বেকারদের শুধু আশ্বাসের বাণী শুনিয়ে যাচ্ছেন, বাস্তবে চাকুরি না দিয়ে তিনি অপারেশন টেবিলে রোগীর অপারেশন করবেন বিনা স্বার্থে? তা কোনোদিনই হতে পারে না, কারণ প্রত্যেকেই জানেন মুখ্যমন্ত্রীর নামের আগে যে মানিক আছে রাজ্যের সাধারণ মানুষের কাছেও সেই মানিকই আছে। তার জন্যই তো সাধারণ মানুষ ধরে ফেললেন, মানিক তো মানিককেই চেনে। তবে তথ্যবিজ্ঞ মহলের আরও ধারণা, নির্বাচনের আগে আরও এক জুমলার বাস্তব চিত্র নিজেই প্রকাশ করলেন রাজ্যের চিকিৎসক মুখ্যমন্ত্রী মানিক সাহা। তাই বিজেপি শাসনের প্রথম মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের মতো এবারের চিকিৎসক মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহ নিজের নামের আগে আরও একটা পদবি যোগ করলেন, যার নাম জুমলা মুখ্যমন্ত্রী, যার প্রমাণ দিলেন টিএমসিতে দাঁত অপারেশন করতে গিয়ে। এমনটাই অভিমত তথ্যবিজ্ঞ মহলের। মুখ্যমন্ত্রী পরে আমার কোনো অনুভূতি যেরকম আগের ছিল সেরকম আজকে আমার জেনারেল সার্জেন, ইএনটি সার্জেন, অর্থোপেডিক প্রচুর অপারেশন আমি করেছি এখানে। আপনারা দেখেছেন এখানে আসার পরে সবাই সিস্টার থেকে আরম্ভ করে স্বাস্থ্যকর্মী যারা যারা আছে ডাক্তারবাবুরা তো সবাই এত আপ্লুত আমাকে দেখে। এবং আমার এক ডাক্তার বন্ধু বলছিলেন যে আপনার হাত কিন্তু কাঁপিনি এতদিন পরে, আপনি আসার পর যখন ইনস্টিটিউশন দিলাম আমার কাছে মনে হলো নর্মাল, মানে আজ থেকে এক বছর আগেও আমি যেরকম কাজ করতাম ভগবানের অশেষ কৃপা সেইভাবেই কাজ হলো। এবং বিশেষ করে আমাদের একজন বিশিষ্ট কার্যকর্তা তার ছেলে সুকান্তবু সবাই চিনেন, তো ওর ছেলে অনেকদিন ধরে ভাবছিলাম কবে আসবো কবে আসবো, তো আমি ঠিক করেছি আজকে সকালবেলা কোনো কাজ রাখবো না, নটায় আমি ঢুকেছি, আর আগেও টাইমলি আমি আসতাম। তো অপারেশন তো সাকসেসফুল এবং ভালো হবে, কোনো অসুবিধা হবে না। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।